চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য পৃথকভাবে কোনো কেন্দ্রীয় আইনের প্রয়োজন নেই। সম্প্রতি সুপ্রিম কোর্টে জমা দেওয়া রিপোর্টে এই কথা জানিয়েছে জাতীয় টাস্ক ফোর্স। আরজিকর মামলায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপের পর হাসপাতালে চিকিৎসক এবং অন্য স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে একটি জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। টাস্ক ফোর্সের মতে এই বিষয়টির জন্য ভারতীয় ন্যায় সংহিতা এবং রাজ্যস্তরের আইনগুলি যথেষ্ট। জাতীয় টাস্কফোর্স জানিয়েছে প্রতিদিনের ছোটখাটো অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য রাজ্যস্তরে আইনের পর্যাপ্ত ধারা রয়েছে। এছাড়া গুরুতর অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য ভারতীয় ন্যায় সংহিতা রয়েছে, তাই স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অপরাধের জন্য আলাদা কোনো কেন্দ্রীয় আইনের প্রয়োজন নেই। টাস্ক ফোর্সের মতে কোনো রাজ্যের আইন অনুসারে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে ভারতীয় ন্যায় সংহিতায় তা নিশ্চিত হবে। সুপ্রিম কোর্টে জমা দেওয়ার রিপোর্টে জাতীয় টাস্ক ফোর্স আরও জানিয়েছে, 24টি রাজ্যে ইতিমধ্যে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আইন রয়েছে। আরও 2টি রাজ্যে এই বিষয়ে বিল পেশ হয়েছে। প্রসঙ্গত, আরজি করের ঘটনার পর পশ্চিমবঙ্গ বিধানসভায় অপরাজিতা মহিলা ও শিশু বিল 2024 পাশ হয়েছে। ওই বিলে ধর্ষণের সাজা হিসাবে জরিমানা সহ অমৃত্যু, কারাবাস অথবা মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে। বিলটি বিধানসভায় পাশ হওয়ার পর তা রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে পাঠানো হয়েছিল। তিনি সেটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠিয়েছেন বিবেচনার জন্য। 2020 সালের মার্চ মাসে ভারতীয় রেলওয়ে সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেন ভাড়ায় যে বিশেষ ছাড় দেওয়া হতো তা বন্ধ করে দেয়। এই ব্যবস্থায় মহিলা প্রবীণ নাগরিকরা 50% এবং পুরুষ ও তৃতীয় লিঙ্গের প্রবীণ নাগরিকরা 40% ছাড় পেতেন। রেলের কথা অনুযায়ী 60 বছর বয়স অথবা তার বেশি বয়সী পুরুষ এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তি এবং 58 বছর অথবা তার বেশি বয়সী মহিলারা সিনিয়র সিটিজেন হিসাবে বিবেচিত হন। এই ছাড়টি দুরন্ত শতাব্দী এবং জনশতাব্দী ও রাজধানী ট্রেন সহ বিভিন্ন মেল ও এক্সপ্রেস ট্রেনে পাওয়া যেত। ছাড় বন্ধ হওয়ার পর সিনিয়র সিটিজেনদের পুরো ভাড়া দিতে হচ্ছে। এই পদক্ষেপের ফলে ভারতীয় রেলওয়ে প্রায় 5,062 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব সংগ্রহ করেছে। এর মধ্যে 2,242 কোটি টাকা এসেছে সিনিয়র সিটিজেনদের থেকে ছাড় না দেওয়ার কারণে। এই সময় 4.6 কোটি পুরুষ, 3.3 কোটি মহিলা এবং প্রায় 18,000 তৃতীয় লিঙ্গের প্রবীণ ব্যক্তি ভ্রমণ করেছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে সিনিয়র সিটিজেনদের জন্য রেল ভাড়ায় ছাড় পুনরায় চালু করার জন্য ক্রমাগত দাবি উঠছে। তবে তিনি উল্লেখ করেছেন যে এই পদক্ষেপ সরকারের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপাবে। রাজ্যের জোরহাটের বড়িগাঁওয়ে সংঘটিত হলো এক করুণ ঘটনা। বুকদাই পুলিশ ফাঁড়ির একদল পুলিশ তদন্ত করতে গড়ে যাওয়ার পথে এক মহিলা এবং তার নবজাত শিশুকে লাঞ্ছিত করে বলে অভিযোগ। ভুক্তভোগীর বিবরণ অনুসারে আধিকারিকরা মহিলাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার আগে বাড়ির সম্পত্তি লুণ্ঠন করে 2 বছরের শিশুটিকে কুলে নিয়ে যাওয়া পুলিশ সাব ইন্সপেক্টর বর্ণালী গুহায় মহিলার চর মারার পাশাপাশি পেটেও আঘাত করেন বলে অভিযোগ করেন। শিশুটির মাথায় আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। শারীরিক সহিংসতার পাশাপাশি পুলিশ অফিসার অঙ্কুর দাস নামে এক যুবকের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য 1 ঘন্টার মধ্যে পুলিশ বাড়িতে রিপোর্ট করার দাবি জানান এবং এই নিয়ম না মানলে তাকে ভয়াবহ পরিণতির হুমকি দেন। ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন আবাসিক ডাক্তার আঘাতের তীব্রতা নির্ধারণের জন্য সিটি স্ক্যান করার পরামর্শ দেন। অভিযোগ অনুসারে সাব ইন্সপেক্টর বর্ণালী গুহাইয়ের বিরুদ্ধে একটি FIR দায়ের করা হয়েছে এবং পুরো হামলার বিরুদ্ধে তদন্ত চলছে। ন্যাশনাল পিপুলস পার্টি অর্থাৎ NPP বীরেন সিংহ সরকারের উপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে।
দলের সভাপতি মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে চিঠি পাঠিয়ে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। সাংমা বলেন, মণিপুরের অবস্থার অবনতি ঘটেই চলেছে, বীরেন সিংহ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন, তাই তার সরকারকে সমর্থন না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। মণিপুরে এনপিপির 7 জন বিধায়ক রয়েছেন, তবে কনরাডের দলের এই সিদ্ধান্তে বিজেপি নেতৃত্বাধীন সরকারের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সমস্যা দেখা দেবে না। মেইতেই পরিবারের 6 অপহৃতের মধ্যে 5 জনের মৃতদেহ উদ্ধার হলেও এখনও সন্ধানহীন 25 বছরের লাইশ্রম হৈতম্বা সিংহ। শুক্রবার তার 8 মাসের পুত্র, দিদি ও দাদির 8 বছরের কন্যাকে অসম মণিপুর সীমায় বরাক নদী থেকে উদ্ধার করা হয়। রবিবার অসমের চিরিমুখ ও বাসকান্দিতে একই নদী থেকে তুলে আনা হয় হৈতম্বার মা ও পুত্রকে। শিলচর মেডিকেল কলেজে গিয়ে 5 জনের দেহই শনাক্ত করেছেন হৈতম্বার ভগ্নিপতি এল উত্তম সিংহ। একে একে সকলের দেহ দেখে কান্নায় ব্যঙ্গে পড়েন মেঘালয়ে কর্মরত নির্মাণ শ্রমিক উত্তম। বলেন, আমার নিজের বলতে আর কেউ বেঁচে রইল না। একদিকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সামাজিক মাধ্যমে চড়া সুরে প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে কটাক্ষ করলেন। অন্যদিকে মেইতেই প্রতিবাদকারীরা মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের পৈতৃক বাড়ি তছনছ করে দেয়। হামলা চালায় কংগ্রেস বিজেপি নির্বিশেষে বিধায়কদের বাসভবনে, বাদ যায়নি মন্ত্রীদের বাড়িও। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারসূচি বাতিল করে দিল্লিতে ছুটে আসেন, বৈঠক করেন সিআরপিএফের ডিরেক্টর জেনারেল সহ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে। কেন্দ্র কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে বলে অনুমান করা হলেও সারা দিনে অমিত শাহ মণিপুর নিয়ে কোনো মন্তব্য করেননি। দেশের রাজনৈতিক দলগুলির মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচারে বরাবর এগিয়ে বিজেপি। আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনেও সমাজ মাধ্যমে সক্রিয় গেরুয়া শিবির। যদিও ঝাড়খণ্ড বিজেপির একটি সোশ্যাল মিডিয়া পোস্ট সরিয়ে নিতে বলল নির্বাচন কমিশন, ওই পোস্টে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছিল। অভিযোগ খতিয়ে দেখার পরে পোস্টটি ডিলিট করার নির্দেশ দিয়েছে কমিশন। সংশ্লিষ্ট পোস্ট নিয়ে আপত্তি জানিয়েছিল শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং জোট সঙ্গী কংগ্রেস। দুই দল অভিযোগ জানায় বিজেপির করা এক্স হ্যান্ডেল এবং ফেসবুকের পোস্টে সাম্প্রদায়িক, উস্কানিমূলক এবং বিভ্রান্তিকর, পুরো ঝাড়খণ্ড কাকখায়া পলট ব্যঙ্গে শিরোনামে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল রাজ্য বিজেপির তরফে। এদিন কমিশনের তরফে জানানো হয়েছে ঝাড়খণ্ড বিজেপির ওই পোস্ট নির্বাচন বিধি লঙ্ঘন করেছে, সেই কারণেই পোস্টটি অবিলম্বে সমাজ মাধ্যম থেকে মুছে ফেলতে বলা হয়েছে।